হ্যাঁ বলেন তো কি সমস্যা, বলেন ম্যাটুলেশন কিরকম হয়, স্বপ্নদোষ কেমন হয়? প্রায় মানে স্বপ্নদোষ, শরীরই নষ্ট হয়ে গেছে। তারপরে আর একটা প্রবলেম আছে, মানে খাওয়ার পর বাথরুমে যাওয়া লাগে, ওই জন্য মনে করেন শরীর হজম শক্তি নাই নাকি। জিব্বা বের করেন, ভালো করে বের করেন, আর দিনে কি আর যেতে হয়? মানে যখনই খাবেন তখনই যেতেই হবে। তারপরে আবার ধরেন কোন জায়গায় জার্নির উদ্দেশ্যে বের হয়েছেন, রেডি হয়েছেন, সেই সময় আবার যেতে হয়। সিমেন গ্রন্থিটা ডাইরেক্ট হয়ে গেছে। পড়ালেখা করেন কোথায়? কোন সাবজেক্ট? কমার্স। আচ্ছা, আপনার শৈশবে মানে 8-9 ওই দিকে কি মাথায় ঠান্ডা লেগে কোনো আমাশা হয়েছিল বা তার ইয়েতে SSC-র আগে 8-9 অথবা ক্লাস 5 এই সময় কোনো সাদা আমাশা টাশা হয়েছিল? হয়েছিল না। এই যে পেটের কন্ডিশন, এই ট্রিটমেন্ট নিছেন কোথাও? ঢাকায় নিছি। পরীক্ষার রিপোর্ট আছে? পরীক্ষা মানে 15 দিন পর যাইতে বলছে, যাবো। ওই যে টেস্টের রিপোর্ট গুলো আছে? টেস্ট কিছু করাই নাই, ওষুধ লিখছে যে এইগুলা খাও, যদি 15 দিন পর আসো তারপর। হাতান যাতে ওষুধ খায় কি হবে? আগে সমস্যাটা ধরতে হবে কোথায়, ইন্টারস্টাইনে প্রবলেম নাকি মিউকাস মেমব্রেইনে? কারণ আপনার পায়খানার সঙ্গে মিউকাস যাচ্ছে, তেল জাতীয় এক প্রকার পদার্থ যায়, দেখেন পিসফিল, ওটা হচ্ছে যখনই যে খাবার পরেই যান ওই সময় যাবে, অন্য সময় দেখা যাবে না। তাহলে এটা আক্রান্ত মিউকাস মেমব্রেইন না ইন্টারস্টাইন, এগুলো না দেখেই কি ওষুধ দিচ্ছে? খাওয়ার পর কি রেজাল্ট হচ্ছে? তাতে কেমন রেজাল্ট হচ্ছে কিছু বুঝতেছেন? কোন ডায়েট মেইনটেইন করতে বলছে যে এই খাবারগুলি খাবেন না? আমি কিভাবে বুঝবো? আমি তো প্যাশেন্ট, আমি কিভাবে বুঝবো যে এই খাবার খেলেই যাওয়া লাগে, এই খাবার খেলে যাওয়া লাগে না? হ্যাঁ, এদের একটা পয়েন্ট হলে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খাওয়া যাবে না, নাম্বার 1। 2 নম্বর, মিষ্টি কুমড়া পুঁই শাক আপনার জন্য হারাম, খাওয়া যাবে না, ঠিক আছে? আর হচ্ছে অ্যান্টি স্টমাকে আপনি হচ্ছে কোনো রকমে এই ভাজা পোড়া জিনিস খাবেন না, সিঙ্গারা চানাচুর পুরি এইরকম কিছু বলছে, ঠিক আছে? লিখে দিচ্ছে না? আচ্ছা, এ তো গেল পেটের প্রবলেম। আর যে আপনার যে পিসাবের যে ভিতরে যে অবস্থা দেখলেন, পিসাবের সঙ্গে সেডিমেন্টেশন যাচ্ছে, শরীর ডাইরেক্ট হয়ে গেছে, এটার কথা বলছে? কারণ আমরা যে খাদ্য খাই, খাদ্যের মরাল অংশ থেকে ব্লাড হয়, ব্লাডের সার অংশ থেকে হাড়ের ভিতরকার মজ্জা তৈরি হয়, তার সার অংশ থেকে সেডিমেন্টেশন হয়, আর এটা তৈরি হওয়ার পরে থাকে পিটাইটরি গ্রন্থির জমা, এটা থাকে ব্রেনকে সতেজ রাখে, আর ব্যাকবোনে মেরুদণ্ডের ভিতর থাকে, সেটাই আপনার পাস হয়ে যাচ্ছে। ব্রেনের ক্যাশিং পাওয়ারও তো ঠিক থাকবে না এরকম দাঁতে থাকলে, এমন আর কোনো অভ্যাস টভ্যাস আছে নাকি? হস্তবৈতল করার অভ্যাস আছে? ছিল এখন। আচ্ছা আচ্ছা, তাহলে তো ট্রিটমেন্ট নিচ্ছেনই ঢাকায়, তাহলে আমার কাছে আসলেন? এইটা মূলত মনে করেন যে ওই সব সময় অটোমেটিকলি হ্যাঁ পাস হচ্ছে, সেটা তো আমি দেখলামই, ডাইরেক্ট হয়ে গেছে সিমেন্ট গ্রন্থি, ডাইরেক্ট হয়ে গেছে। আবার কোনো মেয়েদের দেখলে বা হলে কোনো নেগেট ছবি টবি দেখলে আপনার ডিম ভাঙলে যেরকম লালা বীর বীর করে একাই বার আসবে, ঠিক আছে? এই জন্য আমি চিকিৎসা দিলে সবটাই হবে, নিয়ে পেটের প্রবলেমও যাবে নি, এটাও যাবে নি, ঠিক আছে? রাত জাগরণ কেমন করেন? 11টা। পড়ালেখা তো 11টা পর্যন্ত করতেই হবে। আর তাহলে ওই অ্যালোপ্যাথি ওটা চিকিৎসা আবার ঢাকায় কবে যাবেন? ভালো তো হবে। আচ্ছা, এমনি অ্যাসিড হয় কেমন, পেটে গ্যাস কেমন হয়, গ্যাসের কোনো ওষুধ খাওয়া লাগে? গ্যাসের ওষুধ দিছে একটা, আমি ফিনিশ খাই।
20 না 40 20 আচ্ছা দিন টু টাইম না ওয়ান টাইম দিনে কয়বার খান দিনে একবার একবার খান না খেলে কি প্রবলেমটা হয় না খেলে পেটের মধ্যে শক্তি শব্দ হয় তা বুটভাট হয় পেট কি ফাঁপে খুলে থাকে পেট মাঝে মধ্যে ফুলেও থাকে উদ্গার ওঠে ঢেকুর হয় অনেক কোনো কোনো সময় বমি হয় বমি হয় না এমনি খাবারের প্রতি রুচি কেমন আছে আছে আচ্ছা মাছ মাংস ডিম আপনি কোনটা বেশি চয়েস ভালো করে বুঝে বলবেন খুবই কম খাই আচ্ছা মাংসই চয়েস তাই তো তারপরে আপনার ঠান্ডা খাবার যেটাকে ওয়ার্ম ফুড বলা হয় ঠান্ডা খাবার গরম গরম খাবার না ঠান্ডা খাবার কোনটা পছন্দ বেশি আপনার গরমটা না ঠান্ডা গরম ভালো লাগে না আচ্ছা গোসল করতে গেলে কি শীত লাগে শীত লাগে খুব অনেক শীত লাগে কারণ শীতের দিন তাতে আপনার শীতই ভালো লাগে না গরম ভালো লাগে গরম তো ভালো লাগে না কিন্তু শীতই ভালো লাগে তারপরে শীতের মধ্যে মনে করেন গরম পানি ছাড়া গোসল করতে তাহলে উভয় কাতর মানে শীতের সময় শীতও ভালো তত ভালো লাগে না গরমের সময় গরমও ভালো লাগে না হ্যাঁ উভয় কাতর আচ্ছা পানি পিপাসা কেমন লাগে শরীরে ঘাম কেমন হয় ঘাম হয় না কিন্তু পিপাসা আছে সুইট প্রফিউজ থার্স্টলেস প্রচুর ঘাম কিন্তু পানি পিপাসা নাই আচ্ছা মাথা ব্যথা করে কি আপনার বাসায় যে রান্না করে ওই রান্না খাবারই খেতে পারে না স্টাফ আর লবণ নিতে হয় লবণ নেন না না তাহলে হস্তমৈথুন করার অভ্যাস বর্তমানে নাই তো ঠিক আছে দেবেন না চিকিৎসা অটোমেটিকলি স্কিল হয় হয়েই পাস হয় আবার